পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় কারসাজি আছে, তা না হলে আমার প্রতিবিম্ব এর মধ্যে পড়তই। এই জলে তারই প্রতিবিম্ব পড়বে যে স্বয়ং ঈশ্বরের অংশ। গৌরী, আমার সাথে কিছু একটা হচ্ছে গৌরী। আমার কেন জানি না মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। শিবরাত্রিতে স্বয়ং নীলকণ্ঠ এ বাড়িতে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন, তার হয়তো এটাই কারণ। যা ঘটেছে তা সবই দৈব নির্দেশিত। বাবা, দৈব কি নির্দেশ করছে? এ বাড়িতে যে রহস্য লুকিয়ে আছে তার যবনিকা পতন হবে একটু একটু করে। ভয় পাস না, এবার হয়তো আমাদের সত্যিটা মেনে নিতেই হবে। সত্যিটার মুখোমুখি আমাদের হতে হবে। কি বোকা বোকা কথাবার্তা বলছো তোমরা? যখন যাকে পারছো ভগবান বানাচ্ছো, ভূত বানাচ্ছো, কি সব শুরু করেছো? তোমাদের জন্য এবার আমার মাথাটা খারাপ হয়ে যাবে। শান্ত হও তুমি ডাক্তারবাবু, যোগী বাবা গণনা করে যা পাচ্ছেন সেটাই বলছেন, তুমি না মানলে না মানবে। ক্ষমা করবেন যোগীরাজ, আমার মনে কিন্তু একটু দ্বিধা জন্মাচ্ছে। আমার নাতির ভগবানে একদম বিশ্বাস নেই, তাকেই কিনা আপনি বলছেন ঈশ্বরের অংশ, এও কি সম্ভব? ও যোগী পুরুষ না অন্য কিছু, নিশ্চয়ই এই ভণ্ডের কোনো উদ্দেশ্য আছে। এই বাড়িতে শুধুমাত্র আমি দেবীর অংশ। তাই যদি হবে তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দিন আপনারা, এই বাড়িতে দেবীর অংশের আসার কথা না ঈশ্বরের অংশের? ঈশ্বরের অংশ। ঈশ্বর যেমন মা কালী তেমন ঈশ্বর বাবা ভোলানাথ। আমার কথা শোনো তোমরা, এই লোকটা ইচ্ছে করে ঈশানকে ঈশ্বরের অংশ বলে প্রমাণ করতে চাইছে। এই লোকটা ভেলকি বাজি জানে, সবাইকে ওর কথায় ভোলাতে চাইছে। এসব চালাকি করার প্রয়োজন তোমার পরে, আমার পরে না, তোমার কোনো ক্ষমতা নেই। চুপ করে থাকলে সত্যিটা বেরিয়ে আসবে, আর ঈশান ঈশ্বরের অংশ এই কথাটা জানাজানি হলে আমার বিপদ বাড়বে। কিন্তু ছোটদাদু যে এতদিন বলেছেন যে তিনি স্বপ্নাদেশ পেয়েছেন শৈলমাই দেবীর অংশ। হ্যাঁ, ও যখন ছোট তখন থেকেই ওকে দেবী হিসেবে বাড়িতে রাখা হতো। ভাই কেন চুপ করে আছিস, তুই বল না। আমি সামান্য মানুষ, মা আমাকে যে স্বপ্ন দিয়েছেন আমি শুধু সেইটুকুই বলেছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। মাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছিস? সাবধান হও, না হলে মুখ দিয়ে রক্ত উঠে পড়বে। তোরা সব অঙ্ক কিছুই জানিস না, তাই তোরা চোখের সামনে আসলকে ছেড়ে দিয়ে নকলকে নিয়ে মাতামাতি করছিস। তোদের যদি দেখার মতো চোখ থাকতো তাহলে দেখতে পেতি স্বরূপ। কলায় নীল দাগ, করল ধারণ করে নীলকণ্ঠ, কপালে ত্রিনয়ন, তার
তেজে যেমন ত্রিশূল ধ্বংস হতে পারে তেমনি তার মধ্যে বুনে দিতে পারে সৃষ্টির বীজ। আজ হর পার্বতীর মিলন তিথি, এ দৃশ্য যারা দেখেছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। জয় মা, জয় দেবাদিদেব মহাদেব। মহাদেব, দেবাদিদেব, নীলকণ্ঠ। গৌরী গৌরী, এই সমস্ত ভুলভাল কথা একদম বিশ্বাস করবে না। মাথায় যা যা উদ্ভট চিন্তা ভাবনা আসছে সব বার করে দাও। আর গৌরী প্লিজ চলো এখান থেকে, আমার তোমার সাথে কথা আছে, এসো। আমি এতদিন বুঝতে পারিনি তুমি সে। আমি এত অন্ধ ছিলাম যে তোমাকে চিনতে পারলাম না। আমি গৌরী, তুমিও এই বাড়ির মানুষগুলোর মতন এই সমস্ত বুজরুকিতে বিশ্বাস করছো? এই বাড়িতে আমার আর থাকা সম্ভব না। এই বাড়িতে থাকলে আমার সব যাবে, আমার আত্মবিশ্বাস, আমার বিজ্ঞান সাধনা, আমার পেশা সব নষ্ট হয়ে যাবে। গৌরী, আমার না এসব দেখে দম বন্ধ হয়ে আসছে। এখান থেকে মুক্তি পেলে তবে আমি বাঁচব। আমার ছেলেটা চলে যাবে, ওকে আটকাও তুমি। এই কে, কোথায় আছো? এদিকে এসো সবাই, এই ভণ্ডকে এক্ষুনি এখান থেকে বার করে দাও, যাও। আমাকে বের করবি ধাক্কা দিয়ে, দেখি কার কত শক্তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।